করোনা কাটায় বেসামাল আই লীগ, অনেক ফুটবলার করোনায় আক্রান্ত, দলগুলিকে অনুশীলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আই লীগের ভবিষ্যৎ নিয়ে আজ বিকেলে বৈঠক রয়েছে, ভার্চুয়াল বৈঠক করবে লীগ কমিটি। আই লীগ করা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত হবে এই বৈঠকে, সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, সেক্ষেত্রে আই লীগের ভবিষ্যৎ নিয়েও তো তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। একদমই, দেখো মাধুরী, আই লীগের ভবিষ্যৎ তুমি যেমনটা বললে, আই লীগ কি আর চালানো যাবে, আই লীগ কি করা সম্ভব কিনা তা নিয়ে আজ বিকেল 4টার সময় আই লীগ কমিটির মিটিং রয়েছে। ভার্চুয়ালে মিটিং করবেন আই লীগ কমিটির যে কর্তারা রয়েছেন, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আই লীগ করা সম্ভব হবে কিনা। তবে এখনই বলা যাবে না যে আই লীগ স্থগিত হয়ে গেল, কারণ না লীগ কমিটির যে কর্তারা, তাদের সঙ্গে যাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে এরকম পরিস্থিতির মধ্যেও আই লীগ করা যায় কিনা সেদিকটা খতিয়ে দেখছেন তারা। আজ বিকেল 4টার সময় বৈঠক হবে ভার্চুয়ালি, তারপর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে যেটা জানা যাচ্ছে যে করোনা ধাক্কায় আই লীগ কিছুটা বেসামাল, এটা বলাই যায়। বিভিন্ন দলের ফুটবলাররা করোনা আক্রান্ত হয়েছেন, রিয়েল কাশ্মীর, সিন্ধি এফসি এবং আইজল এফসি, এরকম বিভিন্ন টিমের বেশ কয়েকজন ফুটবলার, সেই সংখ্যাটা 10 থেকে 12 জন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। মোহামেডানেরও একজন কোচিং স্টাফ করোনা আক্রান্ত হয়েছে। এবারে আই লীগ চলছিল কলকাতায়, বিভিন্ন কলকাতার বেশ কয়েকটি মাঠেই আই লীগের খেলা চলছিল, ফলে এই যে করোনা আক্রান্ত হওয়া ফুটবলারদের হওয়া নিয়ে, তারপরই আই লীগ হওয়া নিয়ে একটা চিন্তা দেখা দিয়েছে। আজ বিকেল 4টার সময় তোমাকে যেমন বললাম লীগ কমিটি ভার্চুয়ালে বৈঠক করবে, তারপরই জানা যাবে যে আই লীগ পরবর্তীকালে হবে নাকি না স্থগিত রাখা হবে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আই লীগ কর্তারা যেমনটা বলছেন, তারা আই লীগ করা নিয়ে এখনো পর্যন্ত আশাবাদী রয়েছেন। তবে যে বিভিন্ন দলের ফুটবলাররা করোনা আক্রান্ত হয়েছেন তাতে আই লীগ কিছুটা বেসামাল, এটা বলাই যায়। মাধুরী, ধন্যবাদ সৌমিত্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।